আসসালামু আলাইকুম, কোডাস্টাস থেকে শাহরিয়ার আছি আপনাদের সাথে। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফেসবুকে কোন ধরনের কন্টেন্ট সবচেয়ে বেশি রিচ হয়। আমরা ফেসবুক অ্যালগোরিদম যদি দেখি তাহলে সবচেয়ে বেশি রিচ হয় এক নম্বরে ফেসবুক লাইভ, এরপর ভিডিও, এরপর ইমেজ, এরপর টেক্সট, এরপর থার্ড পার্টি লিঙ্ক। তাহলে আমরা যদি আমাদের ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট বাড়াতে চাই, আমরা কিন্তু সীমিত পরিসরে ভালো ভালো টপিকের ওপর কিছু লাইক করতে পারি। তাছাড়াও আমরা যদি নিয়মিতভাবে ভিডিও আপলোড করি সেটাও কিন্তু ফেসবুক ওয়াচে প্রদর্শিত হয়, ফলে লাইভ এবং ভিডিও দুইটার রিচে কিন্তু আলাদাভাবে ওয়াচে যেহেতু প্রদর্শিত হয় অনেক মানুষ ওয়াচ থেকে ভিডিওটা দেখে। এরপর যদি আমরা ইমেজ ইউজ করি সেটাও কিন্তু ভালো রিচ হয়, ইমেজের সাথে তো অবশ্যই আমরা টেক্সট ইউজ করব, আর শুধু টেক্সট ইউজ করলে সেটা একটু কম রিচ হয়। আর যদি আমরা থার্ড পার্টি লিঙ্ক যেমন ইউটিউব কিংবা অন্য কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা আমাদের পেজে শেয়ার করি সেটা সবচেয়ে কম রিচ হয়। আমাদের হয়তো সব ধরনের পোস্টই করার প্রয়োজন পড়তে পারে, তবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেটাতে আমাদের এঙ্গেজমেন্ট বেশি হয়। সো ভিডিও কন্টেন্ট অবশ্যই সবচেয়ে বেশি রিচ হওয়ার ক্ষেত্রে ভালো কাজ করে। ধন্যবাদ সবাইকে।